পরের জি মারতে তো ভালোই লাগে, বউরা একটা অর্ডার দিলে সাথে সাথে সেটা রিয়াকশন করে, মা তার উপর ওইটা নাচতো চা। পেড়ি মানুষ, কিসের এত নাচ? পেড়ি মানুষের বুদ্ধি হইলে হাড়ুন নিচে, গলাটা নিচু কইরা কথা কইব না, একটা কথা কইলে লাফাইয়া উড়ে, মনে হয় যে কান্দ ওইটা নাচবো। এমনই গরমের মধ্যে মাথা নষ্ট, রমজান মাস, তাপমাত্রা বাইরে গেছে, এর মধ্যে একটা অর্ডার দিলে তুমিও রোজা আমিও রোজা, নিজে করতে পারো না? এসব কিছু শুনলে কি আর মাথা ঠিক থাকে? একদিন বউরে কইছি, তুমি অসা গলায় কথা কইবা না। মাইয়া মানুষ সবসময় নিচু গলায় কথা কইতে হয়, উঁচা গলায় কথা কইলে দেখতে পাগলের মতো লাগে। বউ পাগলামের কি দেখাইব? ও মা গো, তরকারির ডেগা ছিল কাছে, তুইলা মারছে আসা আমার সামনে, আমারও উঠছে রাগ, দইরা দিছি মুড়া, মুড়া খাইয়া বয়ে দিছে বাপের বাড়িতে ফোন, ফোন ফাইয়া তো মিলিটারি বাহিনী বাপের বাড়ির মা বাবা আত্মীয় স্বজন হগলতা চলাইছে। আওয়ার পরে কি করার? আমারে জিগাইছে মারছি কে? কইলাম বউ দোষ করছে মারছি, এখন যদি আমার জেল ফাঁসি হয় হাসি মুহে মাইনা নিব। বউরে তো লয়ে গেছে গা বাপের বাড়িতে, কেমনটা লাগে? মারছি আমি, আদর করবো আমি, এটাই তো সংসার না, হেরা লইয়া গেছে গা, এখন একা একা থাকতে কেমন কষ্ট লাগে। যাই হোক, দুই দিন পরে দেখি বড় বউ কানতে কানতে আমার বাড়িতে আইতাছে। আরে আরে কি কামড়া হইল? কালকানা ফোন দিছি হাসিভাবে কথা কইলা, তুমি আবার কাইন্দে আইলা কে? বইন কইল, তোর দুলা ভাই আমার মুড়াইয়া এখানে ভাড়াইয়া দিছে। হায় হায়, মান সম্মান একদম শেষ, আমার বউরে তো মিলিটারি বাহিনী লইয়া গেছে, তোমারে যে নিজে নিজে আইতে হইল, সম্মানটা এক স্টেপ ডাউন হয়ে গেল না? কী লাগা মারছে তোমারে, কারণ কি? বইনে কইল, আরে কইস না, ইফতারিতে লবণ বেশি হয়েছে, শরবতে চিনি কমেছে, এই জন্যে তোর দুলা ভাই কথা নাই বার্তা নাই মায়ের ধরছে। মায়ের খাইয়া ঘরের এক কোনায় বইয়ে আসিলাম, পরে কই এইখানে তোর জায়গা নাই, বাপের বাড়িতে যা। দেখুনছেন কারবারটা, আমি বউরে মারছি দুলা ভাই তো জানতো না, এর বাড়ি অন্য জায়গায়, বালাতলা আমার বইন্ডেরে মাইরা আমার বাড়িতে ভাড়াইছি, হিসাবটা সমান সমান হইল তো, আমি এক স্টেপ ডাউন হয়ে গেলাম না? এরপর থেকে তোবা করছি, আর বউরে মারবো না, বউ আদরের জিনিস, আদর করে রাখো, সুজাইয়া সুজাইয়া রাখো।